উপন্যাসটির প্লট সেই বৃহৎ ভারতবর্ষ ভাঙনের শুরু থেকে মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত বিস্তৃত। একটি বাঙালি ছেলে আরেকটি অবাঙালি মেয়ের প্রেমে পড়ে, সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। গল্পটা তখনকার, যখন বৃহত্তর ভারত ভাগ হয়। দেশের সেই ক্রান্তিকালে বিহারি ছাড়া বাকি উর্দুভাষী তথা অন্য মুহাজিরদের মনস্তাত্ত্বিক দিক নিয়ে লেখক বেশ লিখে গেছেন। তৎকালীন অবাঙালি আর বাঙালিদের সামাজিক, অর্থনৈতিক বা আত্মিক দিক দিয়ে জানতে চাইলে এই বই পাঠকের সর্বোচ্চ ক্ষুধা নিবৃত্তির সহায়ক। নরনারীর প্রেম, দেশের এক ভাঙন পরিস্থিতি, অবাঙালিদের মনের ভাব, ভিন্ন ভাষাভাষী বা চলাচলনের তরুণ তরুণীর প্রেম, শেখর সন্ধানী শক্ত সাবলীর লেখনী নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলা সাহিত্যে এসব বই রত্নতুল্য। আল মাহমুদ রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে কাবিলের বোন অন্যতম। এতে তিনি তুলে ধরেছেন 71 সালে বাংলাদেশের সাংগঠিত মুক্তিযুদ্ধ সময় এবং যুদ্ধ পূর্ব ও যুদ্ধোত্তর সময়টাকে। তুলে ধরেছেন পাকিস্তানি ও বাংলাদেশি দুই ভাই বোনের সম্পর্কের পরিণতি। স্বাভাবিকভাবেই উঠে এসেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ভূমিকা এবং সেই সাথে রাজাকার পাক সেনার অবস্থানও। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সৈয়দ আহমদ কাবিল ও রোকসানা। কাবিলের চাচি রওনক জাহান, আন্দালিব মোমেনা, রাজনৈতিক অঙ্গনে দাপুটে আঞ্জুমান মেধাবী নিশার সকলকে ঘিরেই আখ্যানটি আবর্তন। 5টি পর্বে আলোচনা এখানে আমরা দেখতে পারি। 1960 সালের জানুয়ারির এক শীতল সকালে সৈয়দ আহমদ কাবিল ফুরবাড়িয়া স্টেশনে নামলো, যার হাতে ঘড়ি ও পায়ে নতুন পাম্প শু, যে একটা আশ্রয় খুঁজছিল। এই দৃশ্যকল্পের সাথে কবির গ্রাম থেকে নতুন শহরে আসার সময়টা চোখে ভাসে। মা জাকিয়া বেগম সর্বস্ব দিয়ে ছেলেকে ম্যাট্রিক পর্যন্ত পড়িয়েছেন, এবার ভালো কলেজে পড়তে ছোট দেবরের কাছে একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন। এমনই এক সকালে কাবিল গিয়ে চাচা চাচি আহমদ আলম, রওনক জাহান ও তাদের একমাত্র কন্যা রোকসানাদের পরিবারে উপস্থিত হয়। কাবিলের চাচা পরিবারের অসম্মতিতে এক মুহাজির মেয়েকে বিয়ে করেছিল। এই নিয়ে ভুল বোঝাবুঝি, দীর্ঘদিন পারিবারিক সম্পর্ক রক্ষা করা সম্ভব হয়নি। কাবিলের আসার মধ্য দিয়ে নতুন করে আত্মীয়তার বাঁধন নতুন মোড় নেয়। চাচার ব্যবসা দেখাশোনার কাজে সাহায্য করে আন্দালিব, সেও মুহাজির, রোকসানার ফুফাতো ভাই। স্বামী আহমদ কামালের মৃত্যুর পর জাকিয়া বানু পুরনো প্রতিজ্ঞা ভুলে বাড়ির ছোট বউ হিসেবে রওনক জাহানের উপস্থিতি কামনা করে। কাবিল ও রোকসানা তাদের পূর্বপুরুষের ভূমি আবাদে আবার মনতলা গ্রামে ছুটে যায়। জাকিয়া বেগম রকি আর কাবিলের পরস্পরের প্রতি দুর্বলতা আজ করেও নিশ্চুপ থাকেন তিনি, এমনকি সম্পর্কের দোলাচালে এগোতে থাকে সামনের দিনগুলো। এর মধ্যে উপন্যাসের পট পরিবর্তনে বাঙালি, বিহারি, পাঞ্জাবি জাতিগত সংকট প্রকট হয়ে ওঠে। মেধাবী শিক্ষার্থী কাবিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ছাত্র রাজনীতি বাঙালি জাতির জীবনে আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পথ চলে। ডাকসুর লিডার সে, শেখ মুজিবের নেতৃত্বে মুখর তখন রাজপথ। ছাত্ররা 6 দফা নিয়ে ক্যাম্পাসে উত্তাল। এমনই উত্তাল পরিবেশে কাবিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ছাত্র সংগঠনগুলোর মাঝে অনৈক্য, বামপন্থীদের আওয়ামী লীগের আন্দোলনে সর্বতোভাবে ঐক্যমত্যে আসতে চায় না। এমনই প্রেক্ষাপটে রওনক জাহান মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কাবিল যে বড় দায়িত্ব মাথায় তুলে নিয়েছে, তাতে একটা ছোট্ট পরিবারের হাল ধরবার অবসর কই তার। ব্যবসায়ী রওনক জাহান শখ করে হীরার রিং কিনেছিলেন মেয়ের এনগেজমেন্টের জন্য, কিন্তু কাবিলের কই অবসর। এদিকে জাকিয়া বানু অসুস্থ হয়ে হঠাৎ মারা যায়। তার দেখাশোনা করত মোমেনা, যার সাথে শৈশব কাবিলের বিয়ের দেওয়ার কথা দিয়েছিল জাকিয়া বানু। মায়ের মৃত্যু দেহ কাফনে আসতে পুলিশি নজর এড়িয়ে কাবিল গ্রামে আসে। মায়ের মৃত্যুর পর আশ্রিত বোনের দায়িত্বভার তার কাঁধে চলে আসে। আন্দালিব মোমেনার নারীসুলভ সৌন্দর্য মুগ্ধ হৃদয়ের টান অনুভব করে। রওনক জাহান এবার দুজোড়া কন্যা পুত্রকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান, কিন্তু কাবিলের রাজনীতি নেতৃত্বের ব্যস্ততা রোকসানা দ্বিধাদ্বন্দ্বে বিয়েতে অমত করে বসে। হঠাৎ কাবিলের চাচা মারা যায়। দাফন শেষ ফেরার পথে কাবিলের গ্রেফতার হয়। দেয়াল জুড়ে ছাত্রনেতা কাবিলের মুক্তির জন্য পোস্টারে পোস্টারে ছেয়ে যায়। আন্দোলন মুখর হয় রাজপথ। পিতার মৃত্যু রোকসানাকে আরো বদলে দিয়েছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ করে ব্যবসার কাজে হাল ধরেছে সে। একদম পেশাদার হয়ে গেছে এমনই বলা চলে তাকে। নিজের সামনে একটা আড়ালও সে তৈরি করে নিয়েছে। ছাত্রনেতা কাবিলের মাঝে পুনয়নী রকির পাঁচিল। রাজনীতি, দেশ, সমাজের জন্য ব্যক্তি স্বার্থ থেকে কাবিল চাচা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেনি। সেখানে রকি তার মায়ের মতো যোগ্যতা দক্ষতা দিয়ে পরিবারের ব্যবসা বাণিজ্য সামলে নিয়েছিল। আন্দালিব, যে কিনা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে আসছিল তার ফুফা ফুফির। কিন্তু রোকসানা তো চাচাতো ভাই কাবিলের মধ্যে প্রাণের প্রাচুর্য খুঁজে নিয়েছিল। হয়তো আন্দালিব নিজের নিয়তিকে মেনে নিয়েছে, নাকি সুন্দরী যৌবনা তরুণী মোমেনাকে পাওয়ার মাঝে নিজেকে সৌভাগ্যবান মনে করেছে। আর মোমেনা কি সেসবে লালিত স্বপ্নকে কবর দিয়েছে আশ্রয়হীন অসহায়ত্বের কথা ভেবে? কিন্তু সৃষ্টিকর্তা যে তাকে রহস্য মায়া মমতা দান করেছে, তা যে কোনো পৌরুষ হৃদয়ে আঘাত হানার ক্ষমতা রাখে। কিন্তু হৃদয়ের সেই সূক্ষ্ম দুর্বলতা কি আজও কাবিলকে পাওয়ার আশা রাখেছে? কাবিলও কি অবচেতন মনে তার সৌন্দর্য অনুধাবন করেনি? মোমেনাও হয়তো জানে তার অসাধারণ কোনো ক্ষমতা আছে যা দিয়ে বিশ্ব জয় করতে পারবে।
তবে অভিভাবক হিসেবে কাবিল জেল থেকে মুক্তি নামা পর্যন্ত সে আন্দালিবকে বিয়ে করতে রাজি হয় না। নারীত্বের পুনর্বার এ আশু সুযোগকে পায়ে ঠেলাতে অমিত সংযম কি তীব্র ভালোবাসা থেকে জন্ম নিয়েছে। উপন্যাসে পাঠক পারস্পরিক সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, শাশ্বত নারী পুরুষের মনস্তাত্ত্বিক সম্পর্কে নতুন রূপে অনুভব করবে এখানে পাঠক। এদিকে রওনক জাহান চান কাবিল জেল থেকে সারা পাবার পর এবার আর আংটি পরাতে দেরি করবে না, কিন্তু জেল থেকে সারা পেয়ে লিডারের সাথে ইলেকশনের সফরে প্রতিনিধি হিসেবে বেরিয়ে পড়তে হয় কাবিলকে। এছাড়া নারী হৃদয়ের দ্বন্দ্ব মোমেনা ও রকির মাঝে যা পাঠককে উদ্বেল করে দেয়, পূর্ব পাকিস্তানের পরিবেশ দিন দিন উত্তপ্ত হতে থাকে, অবাঙ্গালীদের পরিচয়ে সংকট তৈরি হয়। এভাবেই আমরা বিভিন্ন উত্থান পতন দেখতে পারি এই কাবিলের বোন এই উপন্যাসটিতে। যারা এখনো পড়েনি তারা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।